রবিবার নির্বাচনের ফল ঘোষণার পর উত্তপ্ত হয়ে উঠল পূর্ব বর্ধমান জেলার রায়না বিধানসভা এলাকা। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা বিপুল ভোটে জয়লাভ করেন। এদিন তৃণমূলের কয়েকজন কর্মী আবির খেলে বাড়ি ফিরে যায়। অভিযোগ, পরে রাতে ওই এলাকার বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা লাঠি বাঁশ নিয়ে এলাকার তৃণমূল কর্মীদের উপর হামলা চালায়। এই দিক থেকে অন্ধকার, এখানে লাইট ফাইট কিছু নাই বলে তো এই দিক থেকে আসছিল, বুঝছো? এই দিক থেকে আসছিল ভাই, এইখানে তো পিটিয়ে মারছে। এই ঘটনায় গণেশ মালিক নামে এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়। আসছিলাম ইয়ে করে, মিটিং করে করে আসছিলাম, যে আমাকে মারল এই জায়গাটাতে। কে মেরেছে? আর সন্দীপ মারলে, আর ইয়ে বোমার ব্যাটার নাম কি রে? অমিত। তারা কি করে? তারা কি করে? ওরা বিজেপি করে। ঘটনাটা কখন ঘটেছিল? ঘরে সাড়ে নটার সময় করে আমরা বাড়ি ফিরছিলাম, সুস্থ হবে আনন্দ করে বাড়ি ফিরছিলাম। কোন দিক থেকে আসছিল? আমার শ্বশুর মশা হয়, আমার মাথা ফাটা ফাটিয়ে কান্দে রক্ত, মুখ দিয়ে রক্ত বার করে দিয়েছে। একবারে যখন মেরেছে তখনই মারা গেছে। আমার স্বামীকে এখানে সব ফাটিয়ে দিয়েছে, যাদেরকে মেরেছে তাদের সবার মাথায় মাথায় মেরেছে। পাগুলো পাগুলো মানে হাতগুলো লল 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 করছে, পাগুলো কিছু চিহ্ন নেই। কারা মেরেছে? বিজেপির লোক। আমি রক্ত চাইছি। মনোজ মালিক। শ্বশুরের কি নাম? গণেশ মালিক। যিনি মারা গেছেন আপনার শ্বশুর? গুরুতর আহত হয়েছেন আরো ছজন, তাদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরে আমাদের কালকে রেজাল্ট বেরোনোর পরে আমরা একটু আনন্দ করে বাড়ি ফিরছিলাম এখানে, ঠিক আছে? বাড়ি ফিরে আসার সময় আমাদের দু তিনজনকে প্রথমে দেখলাম পুরো মেরে ফেলে দিয়ে ফেলে দিয়েছে, ঠিক আছে? গণেশ মালিক তখন ইয়ে ডেট হয়ে গেছে ওখানেতে, তারপরে স্পট ডেট হয়ে গেছে ওখানে। তারপরে দেখলাম উজ্জ্বল মালিক আছে, উজ্জ্বল মালিককে দেখছি একদম শুয়ে গেছে, ও কোনো সেন্স নেই, ঠিক আছে? সেন্স নেই। আর আমার দাদা এই যে উৎপল মালিক, এও তখন পড়ে আছে ওখানেতে। আমি না মারলো, আপনাদের কী জন্য মারলো বলতে, আমরা বাড়ি ফিরছিলাম ওখানে, তো আমাদের সব বিজয় মিছিল বিজয় মিছিল নয় সরি, ওই আমরা এক কাছে হয়ে একটা আনন্দ ইয়ে করে বাড়ি ফিরছিলাম, একটু আবির বাবির ইয়ে করে বাড়ি ফিরছিলাম। সেই সময়তেই আমরা আসছি, হঠাৎ করে ওরা আচমকা আমাদের উপর, ওরা বলতে ওই বিজেপির ছেলেগুলো, বিজেপির ছেলেগুলো হ্যাঁ, আচমকা আমাদের উপর চড়াও হয়, ঠিক আছে? কজন ছিল ওরা? ওরা ছিল আপনার ওই 10-12 জন এরকম। ওরা কি আগে থেকে একটা প্ল্যান করে? ওদের প্ল্যান ছিল এদিকে মারবো, ওদের প্ল্যান ছিল আমাদের উপর যে অ্যাটাক একটা হবে, এরকম প্ল্যান ছিল। কিন্তু আমাদের ছেলেরা তো আনন্দ করে আসছে, কিন্তু আমাদের কোনো ওই রকম মানে মারামারি করবো, ঝামেলা করবো আমাদের আলোচনাও হয়নি বা কোনো রকম ইয়েও হয়নি, মানে প্ল্যানও থাকেনি আমাদের, মারামারি করবো, ঝামেলা করবো, ঘর ভাঙবো, এরকম কোনো প্ল্যান থাকেনি। আমি তখন দেখলাম উজ্জ্বল মালিককে পড়ে আছে, সেন্স নেই কোনো। তখন গিয়ে আমি ওদিকে বললাম যে কী করছিস তোরা, এরকম করে আমি বললাম। তখন ওরা আমাদেরকে আমাকে গাল দিয়ে ইয়ে করছে, আমি তখন ওদের কাছ থেকে ব্যাকে যখনই ব্যাকে ঘুরেছি তখনই আমাকে পিছু দিক থেকে মেরে দিল। আপনার মাথায় আঘাত লেগেছে? হ্যাঁ, মাথায় আঘাত লেগেছে, কোমরে লেগেছে, আর এই যে এখানে আপনার এই জাঙ্গেতে লেগেছে। আপনি ভাই বলে আপনি কী বলবেন, আপনি কী চাইছেন? আমি চাইবো ওদের আমাদেরকে যে এই নৃশংসভাবে, হ্যাঁ, নৃশংসভাবে মারলো আমাদেরকে, ওদের আমরা শাস্তি চাই, হ্যাঁ। এমনকি আমরা এই এই বার্তা যেন আমার দিদির কাছে যাই। কালকে আমাদের রায়না দক্ষিণ, আমাদের রায়না বিধানসভা কেন্দ্রের সম্প্রচার অনুযায়ী আমাদের গ্রামে ভোট করেছিলাম, সহসম্পদে ভোট হয়েছিল। আমরা ছোটো ছোটো ছেলে দিয়ে মা বোনকে নিয়ে ভোট করেছিলাম, আনন্দের সহিত আমরা জিতেছিলাম। আমরা যা শুধু আবির নিয়ে উচ্ছ্বাসিত করেছিলাম, ছোটো ছোটো চকলেট বোম নিয়ে উচ্ছ্বাসিত করেছিলাম, রাস্তার ছোটো ছোটো ছেলেরা নিয়ে বোম ফাটাতে যাচ্ছিলাম আমরা। কালকে ওইখানে বিজেপির দুষ্কৃতীরা ছেলেরা, ওই ওইখানে কারা বিজেপির পার্টি ছিল আমরা বাবু জানি না, ওই কিছু কিছু মানুষ ছিল, কালকে ছোটো ছোটো ছেলেদিকে এরকম ক্যাঁচা মেরে বলছে মার গলা গলা কেটে দে। আমরা বলি যে না, গ্রামের রুচা ফুচা খুলছে, আমরা জিতেছি, দিদির অনুরোধে এখন কিছু বলা যাবে না।
কিন্তু তার সাথে ছেড়ে দেওয়ার পরও কেন আমাদের নিরীহ মানুষটাকে কালকে মেরে দিয়ে চলে গেল? যদি প্রতিবাদে প্রতিবাদ চাইতে তো কালকে কুটি দিতে পারতাম। শুধু বাংলার ছেলে বাংলা হিসাবে আমি বলছি শান্তি রেখে দিলাম। কালকে যদি খেলা যদি খেলতে চাই তো খেলে নেবো। কখন হয়েছিল কালকে? আপনার সন্ধ্যের পর যখন আপনাদের যখন আমাদের মারপিট, যখন আমাদের গ্রামে যখন ওই বিজেপির ছেলেগুলো মদ ফদ খেয়েছে, পুরো মদ ফদ খেয়েছে 10টা ছেলেকে নিয়ে, মানে বিজেপির যে লিডারগুলো ছেলে দেখে নিয়েছে যে আমাদের সমস্ত গ্রামে আর বাঁচা যাবে না। কিছু মানুষগুলোকে টাকা দিয়ে পয়সা দিয়ে মদ খাইয়ে দিয়ে পুষে রেখে দিয়ে বন্দুক দিয়ে আর দিয়ে শুধু শুধু ইন্ডিয়ার মানুষগুলোকে মারলে। যে মারা গেছে তার নাম কি? যিনি মারা গেছেন উনার নাম গণেশ মালিক। আহত কজন? আহত ছিল 6-7 জন, আহত ইঞ্জুরি। তাদের নাম মেডিকেল কলেজে 2 জন একদম পুরো ভর্তি আছে। ভাদু মালিক ছিল পঞ্চায়েত, আমাদের আর একজন ছিল হচ্ছে চাঁদ মালিক, ছিল আমাদের পুরো একদম কর্মী, সহসম্বাদ কর্মী। আমাদের উজ্জ্বল মালিক ছিল খুব সহসম্বাদ, পুরো কাছের কর্মী। বকুল মালিক ছিল, ওনাকে দেখুন মাথা সরান, ওই যে দেখুন কালকে শুধু শুধু লোকের বাড়িতে কাজ করে মাথাটা ফাটিয়েছে দেখুন। ওই তো শুনেই কাজ করে, ওদেরই গ্লাস বয়ে, ওদের শুনেই থাকে। ওই আজকে দেখে মেরা ভাত মাটি দিচ্ছে অমিত মালিক, মাই মালিক বলছে বিজেপি ছেলে, একটা নাম বলেছিল বাউল মালিক, বাউ মালিক, সন্দীপ মালিক, সরম মালিক, সুবর মালিক, নিমাই মালিক, আর জয়ন্ত মালিক, বিউ মালিক, আর কি ছিল রে, ওই তো এইগুলো বলে দেবে না। আচ্ছা হাসান, মইনুল, মানু, পাঁচজন নাম কি বলতে পারবেন? এলাকাবাসীরা হামলাকারী বিজেপি কর্মীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। কালকে আমাদের তৃণমূল কংগ্রেসের সরকার তৃতীয়বারের জন্য মমতা ব্যানার্জি প্রচুর ভোটে জয়লাভ করেছে, সেই জন্যে আমাদের সমস্ত গ্রামের তৃণমূলের কর্মী সমর্থকরা ছেলে মেয়ে অন্তত 6-4 যে আবির খেলা খেলি শুরু করেছিল। তো রোজা রমজানের মাস চলছে, 5:30 সময় আমরা অলরেডি বন্ধ করে দিই এবং আমাদের কর্মী সমর্থক দিয়ে বলি তোমরা যে যার বাড়ি চলে যাও, কোনো রকম অসুবিধা নাই। কালকে আলোচনা করে তারপর যদি বিজয় মিছিল দল বলে আমরা সেইভাবে বিজয় মিছিল করব। তো সবাই চলে গেছিলো জোনা 10-এ, আমরা সবাই মিলে সন্ধে পর্যন্ত গল্প গুজব করে ওখানে ইফতারি টেফতারি সব এসেছিলো, ওগুলো সব খাওয়া দাওয়া করে 8:10-15 নাগাদ বললাম যে তোমরা যে যার বাড়ি চলে যাও। তো 8:15 নাগাদ ওই জোনা 10-এ একদম প্রথম সারির তৃণমূল কংগ্রেসের কর্মী যারা, তো তারা আসছিল হঠাৎই, কোনো রকম গ্রামে কোনো অশান্তি নাই, মারামারি নাই, ঝগড়া নাই, হঠাৎ করে ওই কাশীনাথ রায়ের বাড়িতে ওরা যে 10-12 জন মিলে জড়ো হয়েছিল, একদম লাঠি বল্লম টাঙ্গি হাঁসুয়া নিয়ে অতর্কিতে একবারে আমাদের ওই তৃণমূল একনিষ্ঠ কর্মীর ওই 10 জনের ওপরে চড়াও হয়, যাতাভাবে মারে ওই বিজেপির ছেলেরা, এবং এমনই চড়াও হয় যে আমাদের গ্রামের যে 50 সদস্য তার স্বামী উৎপল মালিক, আমাদের চাঁদ মালিক, তারপরে আপনার বকুল মালিক, উজ্জ্বল মালিক, হ্যাঁ এরা যাতাভাবে একবার আহত হয়, মাথায় 3-4 করে সেলাই হয়েছে, চোট হয়েছে, টাঙ্গি করে চুটিয়েছে, এ মতো অবস্থায় আমাদের তৃণমূল কর্মীর প্রথম সারির একনিষ্ঠ কর্মী গণেশ মালিক ঝগড়া মারামারি শুনে ছাড়াতে আসছে, মানে দ্রুত গতিতে আসে এবং তাকে সামনে পেয়ে এমন টাঙ্গির চোট মারে যে তার একদম মানে কথা বলার ক্ষমতা নাই, পরপর মেরেই যায় মেরেই যায়, এবং ঘটনাস্থলেই সে সঙ্গে সঙ্গে হার্টফেল করে তাকে বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে যায়, কিন্তু যাওয়ার পথেতেই বারকুড়ামোড় নাগাদি মানে ও হার্টফেল করে এবং হসপিটালে ভর্তি করে ডাক্তার বলেছে যে মৃত। তো বডি সঙ্গে সঙ্গে ওখানে শান্ত ছিল বর্ধমানে, তাকে ফোন করি ওরা যথারীতি মর্গে নিয়েছে, আজকে 11টার সময় পোস্টমর্টম করার জন্য নিয়ে গেছে, এবার দেখা যাক বডি পোস্টমর্টম করে। এখন পর্যন্ত গ্রামকে আমরা দলের পক্ষ থেকে কর্মীদিকে শান্ত করে রেখেছি, পুলিশ আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছে, পুলিশ আমাদেরকে বলেছে আমরা প্রশাসন আমরা এগুচ্ছি, আপনারা যে লিস্ট দেবেন যে এফআইআর হবে সেই
কপি আমরা ধরে তাদের দিকে তুলবো, অ্যারেস্ট করবো, কোনো অসুবিধা নাই। আপনারা কিন্তু গ্রামটাকে কন্ট্রোল রাখুন। এখানে পুলিশ পিকেট বসেছে, আমাদের মেজবাবু আছে, দেবাশিসবাবু, এসডিপি এসছিলো, বড়োবাবু এসছিলো, সবাই ঘুরে গেছে, মিলিটারি আনাগোনা করছে, সিআরপিএফ, গ্রাম শান্ত আছে এখন পর্যন্ত। বডি আসার পর যে কী উত্তপ্ত হবে গ্রামে সেইটা নিয়ে এখন আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা একদম মানে দ্বিধাগ্রস্ত হয়ে আছি। তবুও আমরা আছি, প্রতিটা কর্মীকে বলেছি কোনো রকম যেন অশান্তি না হয়, কোনো যেন মারামারি না হয়, কারণ আমাদের কর্মী যে চলে গেছে তাকে তো আমরা ফিরিয়ে আনতে পারবো না। তবে আমার দ্বারা দেখাতে চাই যে বিজেপি যে উচ্ছৃঙ্খল পার্টি, মার কাটারি এইভাবে ঘরে ঘরে যাচ্ছে, তাইভাবে গাল গালাজ মারধর করছে, তৃণমূল কংগ্রেস পার্টি কতটা সমঝোতা জানে, কতটা বুক বানতে জানে সেইটা আমরা এলাকায় জানাতে চাই। যার জন্যে পুরো কর্মীদিকে বলেছি তোমরা চুপচাপ থাকো, আগে তার মোটি মাঞ্জিল দোপে দেহ দাহ করি, তারপরে দল যা ডিসিশন নেবে সেইভাবে আমরা এগোবো। রায়না থেকে কৃষ্ণ সাহা, রিপোর্ট আনন্দ বার্তা।